কোভিড-19 পরিস্থিতির পর থেকেই বিভিন্ন ইউনিভার্সিটি অনলাইন প্ল্যাটফর্মকেই বেছে নিয়েছে ইউনিভার্সিটির সামগ্রিক কার্যক্রমের জন্য। সেই ক্ষেত্রে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন প্রক্রিয়া, রিনিউয়াল এক্সাম, পিসিপি ক্লাস প্রভৃতি বিষয়গুলি সম্পাদন করছে অনলাইন মোডে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টসদের জন্য প্রতি বছর অফলাইনে যে পিসিপি ক্লাসের ব্যবস্থা করা হয়, কোভিড পরিস্থিতির পর থেকে তাও হয়ে গেছে অনলাইনে। ক্লাসগুলি সম্পাদন করার জন্য যেমন জুম বা ইউটিউবের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে, ঠিক তেমনই স্টুডেন্টদের আরও সুবিধার জন্য ইউনিভার্সিটি থেকে উদ্বোধন করা হয়েছে NSOU ওয়েব রেডিও। ওয়েব রেডিওর মাধ্যমে এই ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সাধারণ রেডিওর মতোই শুনতে পাবেন তাদের জন্য সিজুল করা ক্লাসগুলিকে। যেহেতু এটি রেডিও, তাই স্বাভাবিকভাবে এখানে ভিজুয়াল কিছু আশা করা যায় না। নর্মাল রেডিওর মতোই এটির মাধ্যমেই ছাত্রছাত্রীরা তাদের রুটিন বা সিজুল অনুযায়ী রেডিও অন করে নিজের বিষয় সম্পর্কে বিভিন্ন স্যারের লেকচার শুনতে পাবেন। প্রথমত রেডিওটি ওপেন করার জন্য ক্যান্ডিডেটকে যেতে হবে www.wbnsou.ac.in ইউনিভার্সিটির এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে। এখানে আসার পর উপরের ডান দিকের কর্নারে শো করবে NSOU ওয়েব রেডিও। তো এখানে ক্লিক করার পর রেডিও পেজটি ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে লোগোযুক্ত NSOU ওয়েব রেডিও ওপেন হয়ে গেছে এবং নেতাজি সুভাষ একটি মুক্ত বিশ্ববিদ্যালয়, তাই স্বাভাবিকভাবেই এই রেডিও সার্ভিসটির নাম দেওয়া হয়েছে মুক্তক। আর তাছাড়া অনেকেই জানেন মুক্তক হলো একটি ছন্দের নাম। তো যাই হোক, পেজটি ওপেন হলে NSOU ওয়েব রেডিওর নিচে দেখতে পাবেন এটির উদ্বোধনের তারিখ দেওয়া রয়েছে 21 জুন 2021, এবং তার নিচে রয়েছে রেডিওটির প্লে বাটন, যেটি থেকে রেডিওটিকে অন করা যাবে, এবং তার সাথে রয়েছে ভলিউম বার, যেটি থেকে সাউন্ড কমানো এবং বাড়ানো যাবে। এছাড়াও তার নিচে রয়েছে ওয়েব রেডিওর সিজুলগুলি। সিজুল সেট করার জন্য এখানে ক্লিক করতে হবে নির্দিষ্ট সিজুল, অর্থাৎ যে মাসের ক্লাসগুলি শুনবেন। তো এখানে ওপেন করা হলো সেপ্টেম্বর 2021 সিজুলটি। পুরো মাসের কবে কোন সময়ে রেডিওটি লাইভ শুনতে পাবেন তার একটি তালিকা পেয়ে যাচ্ছেন এখান থেকেই। পিজি, বিডিপি বা গ্র্যাজুয়েশন, বিলিস, এমলিস প্রভৃতি কোর্সের অনেকগুলি ক্লাস এখানে সাজানো রয়েছে। নিজের কোর্সের রেডিও লাইভ সময়টি এখান থেকে দেখে নিতে পাচ্ছেন ক্যান্ডিডেটরা। এই লিস্টটি চাইলে প্রিন্ট আউট নিতে পারবেন কর্নারের প্রিন্ট অপশন থেকে, কিংবা পিডিএফ ফাইল রূপে সেভ করেও রেখে দিতে পারেন, যাতে সেটি দেখে সময় মতো ক্লাসগুলি অ্যাটেন্ড করতে পারেন। তো সেপ্টেম্বর মাসের ক্লাসগুলি শোনার জন্য সিজুল অনুযায়ী এই পেজে আসতে হবে এবং সেপ্টেম্বর 2021 সিলেক্ট করে রেডিওর প্লে বাটনটি ক্লিক করে ক্লাসটি অ্যাটেন্ড করতে পারা যাবে। ওয়েব রেডিওর মতো ওয়েব টিভি নামের আরও একটি পরিষেবা চালু করেছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে, যেটির রিভিউ নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে বন্ধুবান্ধবদের কাছে ভিডিওটি পাঠিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন অন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলি পেয়ে যান সবার আগে। তো আজকের আপডেট এই পর্যন্তই। আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন।